সম্মানিত দর্শকবৃন্দ আজকে একটি বিষয় নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ তাল আজাব এবং বালা কখন আছে কোরআনে করিম আল্লাহ বিষয়টি বিভিন্নভাবে তুলে ধরেছেন দেখুন যখন সম্পূর্ণরূপে ব্যাপরা হয়ে গেছিল কম নোট যখন তারা বলেছিল যে নুহের কথা শুনবে না শুনবে না তারা তাদের যেমনি ইচ্ছে সেমনি চলবে আল্লাহর শরীর থেকে বিমুখ হয়ে গেল আল্লাহ দিন থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গেল একে অপরকে অসিয়ত করত নূহ কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত বরং তারা আল্লাহর বিরুদ্ধে নেমে গেল তখন আল্লাহ তালার আল্লাহ তালা তাদেরকে এক তুফান দিয়ে ধ্বংস করে দিলেন সে মহাপ্লাবনে তাদেরকে আল্লাহ নিঃশেষ করে দিলেন বাকি রাখলেন যারা নৌকাতে ছিল তাদেরকে অনুরূপভাবে কাউমে আদ তখন তারা বলেছিল মা না মিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিমত্তায় কে বেশি বর্তমান সময় পৃথিবীতে সমস্ত মানুষগুলো শক্তি সামর্থ্য সমরাশ্র বিভিন্ন সভ্যতার দোহাই দিয়ে তারা দিনের বিরুদ্ধে যেভাবে নেমেছিল কেউ যেন কোনো রাষ্ট্রেই যেন আজ মনে করছিল না যে আল্লাহ তালা কিছু করবেন তাদেরকে তখন আল্লাহ তালার পক্ষ থেকে সেটা পাকড়াও এসেছে এবং তাদেরকে আল্লাহতালা সমর ধ্বংস করে দিয়েছিল যুগে যুগে আজাব নাজিল হওয়ার যে ধারা তা এরকম হয়ে থাকে যখনই মানুষ অহংকারী হয়ে যায় আল্লাহ তালা কোরআন করি বলেছেন আম্মা বারুফিল যমুমদের অহংকার করেছিল ফেরাউন করে অহংকার করেছিল নম্রুদ অহংকার করেছিল আল্লাহ তালা বলেছেন ফাকুল্লান প্রত্যেকে আমি তার অপরাধ অনুসারে পাকড়াও করেছি কাউকে আমি হাওয়াসবান বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে জমিনে ডুবিয়ে দিয়েছি কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি কাউকে পাথর হত্যা করেছে আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন কোরআনে করিম বিভিন্ন জায়গাতে কোরআনে করিম আল্লাহ তাআলা ওই সব উল্লেখ করেছেন যখনই মানুষ ব্যাপরা হয়ে যায় মনে করে যে আমি নিজে সর্বসেবা তখন আল্লাহ পক্ষ থেকে কিছু আজাব এসে তাদেরকে দেখিয়ে দেন যে তারা আসলে কিছুই না কত দুর্বল আল্লাহ তালা বলছেন ইন্দাম আমাসাল হায়াত দুনিয়া কামাইন আনসাল্লাহামাই ফাখতাল তবিন আবাতুল আর দিন মিম্মা ইয়া কুলুন্না সোল আনাম দুনিয়ার জীবন একটা উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ তাআলা পানির মতো যেই পানি আকাশ থেকে আলা নাজিল করেছেন তারপরে জমিনে জমিনের সাথে জমিনে মিশেছে বিভিন্ন উদ্ভিদের সাথে সেখানে ফসল ফল ফলাদি উত্থন্ন করেছে দু আখাজাতিলা যখন জমি চিত্তাকর্ষ হয়ে সাধারণত যখন ফল ফলাদি হয় ফসল হয় তখন তাকাতে জমির দিকে তাকাইতে মন ভরে যায় এবং তখন অনেকের উপরে কবিতা লেখে গান লেখে ওয়জান্ন কাদ আলীহা মানুষ মনে করল যে তারা এটা করতে সক্ষম তারা সক্ষম হয়ে গেলো যে আমরাই করেছি আমরাই করব আক্রমণ শুরু হয়ে গেল আমরা করতে পারি কোন জিনিস পারি না এরকম অবস্থা যেন মানুষের ভিতরে তৈরি হয়ে গেল অর্থাৎ এই সময় পিছনে এই সবগুলির পিছনে কে কাজ করছে কে এগুলি করাচ্ছে সেদিকে না তাকিয়ে নিজেরা নিজেরা বলতে শুরু করলো যে আমরাই করতে পারি সবকিছু আল্লাহ নির্দেশ আসলো রাতে অথবা দিনে তখন সেগুলোকে একেবারে তৃণভূষ করে ফেলল তৃণভূষির মতো করে ফেললো কেটে খান খান করে দিল ধ্বংস করে দিল। আমস যেন গতকাল যেরকম ছিল সেরকম সময়টা আর ছিল না এরকম হয়ে গেল সভ্যতা ধ্বংস করে দিল আল্লাহ বলছে কাদাল কেন যারা আল্লাহ সম্পর্কে চিন্তা করে যারা চিন্তা করে তাদের এভাবে আল্লাহ তালা নিদর্শনগুলি তুলে ধরেন যুগ যুগ ধরে যারাই সভ্যতা নিয়ে বাড়াবাড়ি করেছে তাদের শক্তিমত্তা নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদেরকে সময় ধ্বংস করেছে বর্তমান সময়েও ইউরোপীয় সভ্যতা এমনভাবে এগিয়ে যাচ্ছিল তারা মনে করছিল যে তাদের আর কোনো আল্লাহর প্রয়োজন নেই এরকম একটা তাদের কর্মকাণ্ড হচ্ছিল এবং তাদের অনুসারী হয়ে দেশে বিদেশে আমাদের দেশে বিভিন্ন দেশের সরকার প্রধানগুলো এবং মানুষগুলো এবং মন্ত্রী এমপি বা সরকার শাসকগুলো তারা এত বেশি ব্যাপার হয়ে গিয়েছিল সেখানে তারা মনে করেছিল যে তারা যদি সবই করতে পারে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেগুলি নির্দিদায় করে যাচ্ছিল আল্লাহ শরীর বিরোধী কর্মকাণ্ড করছে তাদের সামান্যতম তাদের সামান্যতম তাদের অন্তরে রেখাপাত করেনি যে এটা কী করছি তার। মনে করছে তারা সবই করতে পারে এমনকি কেউ কেউ আল্লাহ শরীরের বিরুদ্ধে কথা বলতে তাদের কাছে সেটা আনন্দ অনুভব করতে চান আল্লাহ তাআলা এইভাবেই যোগে যোগে লোকদেরকে পাকড়াও করে থাকেন আবার যেন তার কাছে ফিরে আসে আবার তার কাছে ফিরে আসার জন্যই তিনি সেটা করে থাকেন এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এটাই যখন আজাব আসে তখন কিন্তু সবার উপরে আসে ভালো মন্দ সবার সবাইকে নিয়ে যায় এরা এদের অপরাধের কারণে আজ দুনিয়া ভারী হয়ে গেছে এই ভারীদের কারণে আজ মুসলিমদের উপর তারা আক্রমণ চালিয়েছে জায়গায় জায়গায় আল্লাহর দিনদার মানুষের উপর তারা আক্রমণ করেছে দিনের বিরুদ্ধে তারা নেমেছে তারা মনে করেছে যারা সব কিছু করতে পারবে আল্লাহ তারা কিছু নিদর্শন তিনি রেখে যান যোগ যোগে কিছু নিদর্শন দিয়ে তিনি এভাবেই তিনি মানুষকে পাকড়াও করে থাকেন সেই পাকড়ার ভিতরে কি কিনা আমাদের সন্দেহ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের দোয়া করতে হবে এবং এই অবস্থা থেকে মুক্তি কামনা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে অবস্থা থেকে উদ্ধার করেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সার্বিকভাবে এই সর্ব অবস্থায় সব রকম অবস্থা এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেন আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রগুলিকে আলাদা হেফাজত করেন এবং এই বিশ্ব থেকে আল্লাহ তালা বিপদ থেকে তিনি উঠিয়ে নেন এবং আমাদেরকে দিন উভ চলার তো করেন